পাঞ্জাব এবং রাজস্থান রয়্যালসের খেলা চলাকালীন এমন এক মজাদার মুহূর্ত কিন্তু দেখা গেল। আবেশ খানের বলে আথারবার ব্যাটে লেগে বল উপরের দিকে উঠে যায় এবং ক্যাচ নেওয়ার জন্য সঞ্জু স্যামসন এবং কুলদীপ সিং দুজনেই চলে আসে। হাত দিয়ে কিন্তু ইশারা করে দেখিয়ে দিয়েছিল সঞ্জু স্যামসন যে এটা আমারই ক্যাচ। তা সত্ত্বেও কুলদীপ সেন কিন্তু রাস্তা থেকে সরেনি এবং কুলদীপ সেন শেষ পর্যন্ত ক্যাচটা নিয়েছে এবং সেখানে কিন্তু সঞ্জু স্যামসনও কুলদীপ সেনকে বলে ওঠে যে এটা কী করলে, এটা আমার ক্যাচ ছিল। সেখানে আবেশ খানও একই কথা বলেছে, তবে ক্যাচ জারি হোক না কেন উইকেট কিন্তু পড়েছে আর এটাই কিন্তু সঞ্জু স্যামসন চেয়েছিল যে ক্যাচ কোনোভাবেই যেন মিস না হয়। তো বন্ধুরা, আপনারা এই মজার মুহূর্তটা নিয়ে কী বলবেন অবশ্যই কমেন্টস বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন, গুড বাই।